ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে, ইমনদাও আছে। আমাদের ট্রেনটা 8:35 ঢোকার কথা, কিন্তু 2 ঘন্টা ডিলে 10:35 ঢোকার কথা। দেখা যাক কখন আসে। প্ল্যাটফর্ম 1 দাঁড়িয়ে, ট্রেনটা হচ্ছে সাঁতরাগাছি পুরী স্পেশাল, এটা শুধু শুক্রবার করেই চলে এবং 4:30 পুরী পৌঁছায়, কিন্তু অলরেডি 2 ঘন্টা ডিলেড, মানে সকালে আমাদের দেরি হচ্ছে। ট্রেন আসার কথা ছিল 8:45, ওটা ডিলেড হয়ে 10:35 হয়েছিল, এখন বাজে 10:35, কিন্তু এখনো বলছে ট্রেন রেডি হয়নি, সেই জন্য আরো লেট হবে মানে ট্রেন দিতে। তো আমরা ট্রেনে খাওয়ার জন্য যেগুলো এনেছিলাম সেগুলো এখানেই শেষ মানে খেয়ে নিয়েছি। অলরেডি সবাই শুরু করে দিয়েছে খাওয়া, এখানে তো এনেছে হরিয়ালি কাবাব। ১০:৪০ বাজে, আর এখনো আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি, তাই আমরা এখানে গিয়ে খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই যে প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, আমরা এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে। এরকম পিছনে ঝামেলা চলছে, এখানে পিছনে এখানে ঝামেলা চলছে, প্রচুর লেট করেছে। এখন প্রায় 11টা বাজে, কিন্তু এখনো বলছে আরো আধা ঘন্টা লাগবে, দেখা যাক। এই যে ওয়েটিং রুম, এখানে ঝামেলা চলছে 11টা বাজে। প্রচুর যাত্রী বসে আছে। এখন বাজে 11:28, ফাইনালি ট্রেন ঢুকছে, সেটাও ব্যাক গিয়ারে, কার সেট থেকে আসছে। ট্রেন আসার কথা ছিল 8:35, তারপরে ডিলেড হয়ে ওটা 10:35 দেওয়ার কথা ছিল, বাট আমাদের 11:35 বেজে গেছে, তখন ট্রেন এসেছে, আর এখনো পর্যন্ত 12:15 বাজে, এখনো পর্যন্ত আমাদের এই ট্রেনটা এখনো ছাড়েনি। উপরে বালিশ দিয়ে দিয়েছে, এখনো পর্যন্ত এসি চালু করেনি এখানেতে, আর দেখা যাক কখন ছাড়ে, ছাড়লে তোমাদেরকে জানাচ্ছি। গাইস, 8:35 ছাড়ার কথা, এখন 11:54 বাজে, এখন আমাদের ট্রেন ছেড়েছে। আর এটা দেখি ইমনদার রিয়াকশন, ইমনদার টুইটে ট্রেন ছাড়লো। স্পিড নিয়েছে, কিন্তু বাথরুমের অবস্থা খুব বাজে, তাই আপনাদের আর দেখাচ্ছি না। ওর কথা জল আছে এটুকু বলতে পারি, কিন্তু বাথরুম খুবই নোংরা, আপনারা আয়নাটা দেখেই বুঝতে পারছেন। আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 4:30 পুরী স্টেশনে, বাট এখন বাজে 6টা, ট্রেন অলরেডি 1.5 ঘন্টা লেটে চলছে। তো যা যা আপডেট পাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। একটু আগে ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমের অবস্থা মানে প্রচণ্ড খারাপ, আর দেখা যাক কতক্ষণে ট্রেন পৌঁছায় কি। Thank you.
আমরা এখন ভুবনেশ্বরে ঢুকছি। তো এই ট্রেনটা ভুবনেশ্বরে ঢোকার কথা ছিল 3:05, তারপর 5 মিনিটের হল্ট ছিল এখানে, তো 3:10 ছাড়ার কথা ছিল, তারপরে সেটা ডিলে হয়ে টাইম হয়েছিল 6:23, তারপর 6:24 এখান থেকে ছাড়ার কথা ছিল, বাট তারপরও লেট হয়ে এখন ট্রেনটা ঢুকলো 6:30। আমরা এখন আছি ভুবনেশ্বর স্টেশনে, এখন বাজে 6:36 আর ভুবনেশ্বর স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো এখানে তো 6 মিনিটের হল্ট দিয়েছিল। এখন বাজে 6:39, আমরা খুরদা রোড জংশনে ঢুকছি। অ্যাকচুয়ালি এটা ঢোকার কথা ছিল ভোর 3:35, আর ওখান থেকে ছাড়ার কথা ছিল 3:40, বাট এখন আমাদের এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 7:01, আর 1 মিনিটের হল্ট দেখাচ্ছে। তো দেখা যাক কখন ঢোকায়। অ্যাকচুয়ালি যে টাইমটা ডিলের হয়ে ট্রেন মানে দেখাচ্ছে, তার থেকেও ডিলে হয়ে চলছে ট্রেনটা। পুরী পৌঁছাবে দেখাচ্ছে 7:45 বলছে, পুরী স্টেশনে পৌঁছাবে, মনে হয় না 7:45 ঢোকাবে। তো দেখা যাক। এখন বাজে 6:59, 7:01 ট্রেন মানে দেখাচ্ছিল, 7:01 ট্রেন মানে দেখাচ্ছিল যে খুরদা রোড স্টেশনে ঢুকবে। তো 2 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। এতক্ষণ আমি রেকর্ড করছিলাম, কিন্তু রেকর্ড বাটন অন করতে ভুলে গেছিলাম, আর সবাই ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং, এই যে খুরদা রোড স্টেশন জংশন, এখানে দেখাচ্ছে 7:00 আসার কথা, আর 1 মিনিট এখানেতে হল্টের কথা, বাট আগেই ঢুকিয়ে দিয়েছে। তো দেখা যাক কতক্ষণ এখানেতে দাঁড়ায়। 7:45 আগে যদি পুরী ঢোকায় তাহলে তো মানে দারুণ ব্যাপার হয়ে যাবে। যে এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে পুরী 7:45। এখন বাজে 7:12, আমরা খুরদা রোড জংশন ছেড়ে যাচ্ছি। ট্রেনের অবস্থা সাংঘাতিক। ও বাবা, আবার দাঁড়িয়ে গেছে, পুরো ধাক্কা দিয়ে টিকিটটা নিয়ে যাচ্ছে ট্রেনটা। রে এই মুখটা দেখো, আবার ধাক্কা, একটু পুশ কম পেলে এই ট্রেন চাপতে হবে। ট্রেনটা খুরদা রোড থেকে ছাড়লো, আর যা ধাক্কা মারতে মারতে যাচ্ছে, মানে কি বলবো আর কি। মন্দ এখানে পারছে না, পুরো রেডি নিতে, সমুদ্রে নামার জন্য রেডি। ইমনদার কথাই ঠিক ছিল, স্পেশাল ট্রেনে উঠতে নেই, আর তো কখনো চেষ্টা করবো অ্যাভয়েড করার। 8:40 বাজে, আর এখন আমরা পুরী ঢুকছি ফাইনালি। Thank you.
আমাদের 4:30 পৌঁছানোর কথা আর আমরা পৌঁছেছি 8:30 সময়। মানে লাইফে কতটা পাপ করলে এই ট্রেনে উঠতে হয় সেটাই আর কি আমরা এক্সপিরিয়েন্স করলাম। মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স যাকে বলে, একে তো লেট, যেই টাইম লেট হওয়ার পরে দেখাচ্ছিল তারপরেও লেট, মানে সাংঘাতিক লাইফে। আর কখনো মানে এরকম স্পেশাল ট্রেনে উঠবো না, স্পেশালি এই সাঁতরাগাছি পুরীর যে স্পেশাল ট্রেনটা যেটা প্রত্যেক শুক্রবার ছাড়ে 8:35 এই ট্রেনটা তো ভুলেও উঠবো না কোনোদিন। সামনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি, এটা হচ্ছে পুরী স্টেশন, সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। বছর পর প্রায় পুরী এলাম আর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে তো সব স্টেশনের কাজ চলছে। আর তোমাদের দেখিয়ে দিই যে ওটা রেডি হওয়ার পর কীরকম দেখতে লাগবে। এটা হচ্ছে আমাদের পুরী স্টেশন, রেডি হওয়ার পর ঠিক এইরকম লাগবে। এই যে রিডেভেলপমেন্ট অফ পুরী রেলওয়ে স্টেশন, কী সুন্দর লাগছে দেখতে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার পুরী আসবো, তখন আবার ভিডিও শ্যুট হবে। তো আমরা এখন এসে চেক ইন করে নিয়েছি হোটেলেতে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই তো সাঁতরাগাছি পুরী যে স্পেশাল ট্রেনটার ব্যাপারে, এটা তো হচ্ছে প্রত্যেক শুক্রবার যেটা ছাড়ে, সার্ভিস অতি জঘন্য। ট্রেনে ওঠার পর প্রায় আধা ঘন্টার 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছিলো, তখনও পর্যন্ত এসি চালু হয়নি, জাস্ট ফ্যানই চলছিলো। আর আমি তোমরা এখন দেখে বুঝতে পারছো যে কতটা টায়ার্ড, কতটা ভুল করলে এই যে স্পেশাল ট্রেনগুলোর টিকিট কাটে। আমরা আমাদের এতটা বাজে এক্সপিরিয়েন্স, আমরা কখনো এরকম স্পেশাল ট্রেনের তো টিকিট কাটবোই না, বিশেষ করে সাঁতরাগাছি পুরী যে স্পেশাল এই ট্রেনটার তো আর কোনোদিনই ভবিষ্যতে টিকিটটা কাটবো না। আমাদের পুরীতে পৌঁছানোর কথা ছিল 4:30 সময়। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি অন টাইমে পৌঁছেছে, আমরা জানি না এই ট্রেনটা আজকেই ডিলে করলো কিনা, খুব বাজে খুব বাজে। পুরী এসে পৌঁছেছি তখন 1:30 বেজে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই। আরে হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।